হাওড়ার বাল্টিকুড়ি এএসআই হাসপাতালের এই ছবি সম্প্রচারের পাশাপাশি বেশ কয়েকটা প্রশ্নও তুলে ধরল নিউজ টাইম। এভাবে একজন রোগীর মুখের ভেতর স্প্রে করা কতটা বিজ্ঞানসম্মত? বিষয়টি নিয়ে জল ঘোলা হতেই সেই বেসরকারি সংস্থার আধিকারিক বিশ্বজিৎ দাস জানান, এটা কোনো ওষুধ স্প্রে নয়, রোগীদের মুখে যা স্প্রে করা হচ্ছে তা আসলে অ্যালকালাইন, যাতে শরীরের কোনো ক্ষতি হয় না। এটা সবার উপর প্রয়োগ করা যায়, এটা মানুষ, পশু পাখি, গাছপালা, ইভেন আপনি খেয়ে দেবেন, এতে কোনো সাইড এফেক্ট নেই, কেন এটা অ্যালকালাইন বেস। অ্যালকালাইন যদি আপনার বডি যদি অ্যালকালাইন হয়ে থাকে, ডক্টর ওট্টো হেনরিচ ওয়াইমানের কথাবার্তা অনুযায়ী, যিনি 1931 নোবেল প্রাইজ পেয়েছিলেন, ওনার বক্তব্য অনুযায়ী যদি আপনার বডি অ্যালকালাইন থাকে তাহলে ক্যান্সার সহ পৃথিবীর কোনো রোগ আপনার শরীরে দীর্ঘস্থায়ী হতে পারে। বিশ্বজিৎ বাবুর সাফাই সন্তুষ্ট করতে পারেনি আমাদের। কৌতূহল মেটাতে আমরা ফোনে ধরলাম বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাসকে। তিনি সাফ জানিয়ে দিলেন আইসিএমআর এই ধরনের কোনো রোগ নিরাময়ের প্রক্রিয়াকে স্বীকৃতি দেয়নি। রাসায়নিক ছড়িয়ে দেন কা মানুষের মুখে, সে মুখটা পুড়ে যেতে পারে, ফুসফুসটা খারাপ হতে পারে, পেট খারাপ হতে পারে, খাদ্যনালীটা জ্বলে যেতে পারে, এইসব কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং সেগুলো কিন্তু খুব খারাপ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া। পুরো ব্যাপারটা যেন মনে হচ্ছে এটা অশিক্ষিতের মতো কাজ করছে যারা এই স্প্রে করাচ্ছেন, তাদের বিরুদ্ধে এক্ষুনি ব্যবস্থা উচিত, তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত আইনগত। হাসপাতালের কোনো একটা লোকাল লেভেলে কাউকে ম্যানেজ করে হয়তো জিনিসটা এইভাবে চালানো হয়েছে, আমি বিশ্বাস করি না যে ভারত সরকার একটা এক্সপেরিমেন্ট ছাড়া এবং একটা ওর অ্যাপ্রুভাল ছাড়া, ড্রাগ ডিসিসিআইর অ্যাপ্রুভাল ছাড়া এরা এটা করতে পারে না। বিষয়টি নিয়ে আরও জানতে সরাসরি ফোনে ধরা হয় বিশ্বজিৎ দাসকেই। তিনি অবশ্য স্বীকার করেন আইসিএমআরের কোনো লিখিত স্বীকৃতি তাঁদের কাছে নেই, উল্টে তিনি টেনে আনলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ও আইএমএর রাজ্য সভাপতি শান্তনু সেনের নাম। যদিও সাংসদ শান্তনু সেন সাফ জানিয়ে দিলেন বিশ্বজিৎ দাস নামে তিনি কাউকে চেনেন না। সুপ্রিয়বাবু যার নাম বলছেন, যে সুপ্রিয়বাবু কলকাতা পৌরসভাতে এসেছিলেন, উনি একটা ডিটক্স স্প্রে করেছেন বিভিন্ন জায়গায়, কিন্তু বিশ্বজিৎ দাস বলে কাউকে আমি চিনিনি এবং মুখের মধ্যে কে কি স্প্রে করছে না করছে তার দায়িত্ব আমার নয়। আমি একটা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, আমি একজন গোল্ড মেডেলিস্ট ডাক্তার, এই ধরনের নন মেডিকেল কাজকর্মকে আমি নিশ্চয়ই নৈতিকভাবে সমর্থন করি না। ওই সুপ্রিয়বাবু যেটা করেছিলেন, উনি একটা স্প্রে নিয়ে এসেছিলেন যেটা আমাদের বিভিন্ন বস্তিতে স্প্রে হয়েছিল, সেটা নাকি ডিটক্স স্প্রে এবং সেটাতে বডি পিএইচ বাড়ায়। এখানেই শেষ নয়, বিশ্বজিৎ দাসেরই এক সহকর্মী সুপ্রিয় কুমারকে ফোনে ধরা হলে তিনি জানান ফিরহাদ হাকিম তাদের মৌখিকভাবে এই স্যানিটাইজ করার কথা বলেছেন। তিনি আরও বলেন এই অ্যালকালাইন শুধুমাত্র বহিরঙ্গে ব্যবহারের জন্য, বিশ্বজিৎ কি বলেছেন তা তাঁর জানা নেই। এটা এক্সটার্নাল ইউজের জন্য রীতিমতো আমার পারমিশন আছে। বিশ্বজিৎ বাবু কি বলেছে আমি জানি না, আর দুজনে একসাথে গেছি মানে আপনার বাল্টিগুড়ি হাসপাতালে বাল্টিকুড়ি ইএসআই হাসপাতালে স্যানিটাইজেশনের নামে ভাঁওতাবাজি ধরা পড়ল নিউজ টাইমের উদ্যোগে, কিন্তু একটা প্রশ্ন থেকেই গেল, রাজ্যের নিয়ন্ত্রণাধীন একটি সরকারি হাসপাতালে কোনো অনুমতি বা অনুমোদন ছাড়া কোনো এক বেসরকারি সংস্থা কিভাবে ঢুকে কাজ করলো, কোনো রোগীর ক্ষতি হলে তার দায় কে নেবে? উত্তর খুঁজছি আমরাও। সৌভিক সরকারের রিপোর্ট, নিউজ টাইম।